सृष्टि एकेडमिक स्कूल ऑनलाइन क्लासे तुम्हारे सकल के स्वागत। आशा करी अल्लाह ताला रहमते भलो आसो। अल्हम्दुलिल्लाह आमियो अल्लाह ताला रहमते भलो आसे। मान अल्लाह ताला तुम्हारे सकल के एवं तुम्हारे परिवार सकल के सुस्थ रखन हेफाजत कर। तो सुप्रिय शिक्षार्थीवृंद आज के তোমাদের মাঝে উপস্থিত হয়েছে সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা অনলাইন ক্লাসে অধ্যায় প্রথম পাঠ ৬ টপিক আল আসমাউল হুসনা। আজকে যে শিরোনামের উপর আলোচনা করব আল্লাহু খাবীরুন অর্থাৎ আল্লাহ তাআলা সিফাতে নাম সমূহের মধ্য থেকে বা গুণপাঠক নাম সমূহের মধ্য থেকে অন্যতম একটি প্রসিদ্ধ নাম হচ্ছে খাবিরুন। তো খাবিরুন শব্দটির অর্থ হচ্ছে সম্যক অবহিত, অর্থাৎ সকল বিষয় তিনি খবর রাখেন, খবর জানেন। আল্লাহু খাবিরুন, আল্লাহ তাআলা সব কিছুই বিষয়ে অবহিত, সকল বিষয়ে আল্লাহ তাআলা খবর রাখেন, সব কিছু জানেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমে শত করেন ইন্নাল্লাহ আলিমুন খাবীর, নিশ্চয় আল্লাহ তাআলা সব কিছু জানেন, সকল খবর রাখেন। আল্লাহ তাআলা জানার বাহিরে কোনো কিছু নেই। যা কিছু ঘটে না কেন, যা কিছু হয় না কেন, চাই সেটা প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক, সকল বিষয়ের খবর আল্লাহ তাআলা জানেন। শুধু তাই নয়, আল্লাহু আলিমুন বিযাতিস সুদুর, আল্লাহ তাআলা আমাদের অন্তরের খবরও জানেন, অন্তরের খবরও রাখেন। আল্লাহ তাআলা সব কিছু জানেন, তার জানার বাইরে কোনো কিছুই নেই। একটা প্রাচীরের ভিতরে একটা লোহার অথবা একটা বিল্ডিং এর ভিতরে যত গোপন জায়গায় কোনো কাজ আমি করি না কেন, সে বিষয়ে আল্লাহ তাআলা অবহিত, আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ তাআলা জানেন। এমনকি আমি সমুদ্রের নিচে গিয়েও যদি কোনো কাজ করি না কেন, তাহলে সেই বিষয়ে আল্লাহ তাআলা ভালো খবর রাখেন। সমুদ্রের মাছ, সেই সমুদ্রের মধ্যে কোন কোন প্রাণী আছে, আল্লাহ তাআলার কোন কোন সৃষ্টিরাজি আছে, সে বিষয়ে আল্লাহ তাআলা ভালো জানেন। মোট কথা, আল্লাহ তাআলা সকল বিষয়ে অবহিত। যে আমরা যে একটা বিষয় চিন্তা করি, কল্পনা করি, এখনো কাজটা বাস্তবায়ন করি নাই, মনে মনে আমি চিন্তা করতেছি, আমার সেই চিন্তিত বিষয়ও আল্লাহ তাআলা খবর রাখেন, আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা শুধু তাই নয়, একটা পিপীলিকা পিঁপড়া, সেই পিপীলিকা বা পিঁপড়া মাটিতে যে হাঁটাহাঁটি করে, এই হাঁটাহাঁটির শব্দ আল্লাহ তাআলা শুনতে পান। রাতের আধারে পিপীলিকা পিঁপড়া যখন হাঁটাহাঁটি করে, সে হাঁটাহাঁটি পায়ের শব্দ আল্লাহ তাআলা শুনতে পান। শুধু তাই নয়, আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমে ইরশাদ করেন ওয়া তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, যে গাছের যে পাতা আছে সেই পাতাগুলো ঝরে পড়ে। তো গাছের একটা পাতাও যে ঝরে পড়ে, আল্লাহ তাআলা সকল বিষয়ে খবর রাখেন। যে গাছের একটা পাতাও ঝরে পড়ে না, যে বিষয়ে আল্লাহ তাআলা জানেন না, তার মানে গাছের পাতা যখন ঝরে পড়ে, প্রত্যেকটা বিষয়ে আল্লাহ তাআলা খবর রাখেন, সকল বিষয়ে আল্লাহ তাআলা জ্ঞান রাখেন, সকল বিষয়ে আল্লাহ তাআলা জানা আছে। তাহলে সৃষ্টি জগতের যে কোনো জায়গায়, যে কোনো স্থানে, যে কোনো কাজ সংগঠিত হোক না কেন, সকল বিষয়ে আল্লাহ তাআলা অবহিত, সকল বিষয়ে আল্লাহ তাআলা জানেন। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু আল্লাহ তাআলার চোখকে আমরা কখনো ফাঁকি দিতে পারবো না, আল্লাহ তাআলার জ্ঞানকে কখনো আমরা ফাঁকি দিতে পারবো না, আমরা যত লুকিয়ে কোনো কাজ করি না কেন, যত গোপনে কোনো কাজ করি না কেন, তাহলে সে বিষয়ে যেহেতু আল্লাহ তাআলা দেখেন, তিনি জানেন পরিপূর্ণভাবে, তাহলে এই বিশ্বাস আমাদেরকে রেখে যাবতীয় গুনাহের কাছ থেকে আমাদের বিরত থাকা এবং আমাদের বেশি বেশি নেক আমলের প্রতি উৎসাহিত হওয়া, নেক কাজের দিকে আমাদেরকে বেশি বেশি ধাবিত হওয়া। কারণ এই নেক আমল করলে আমরা
আমাদের এই হোক আর অপরকার উভয়কালে আমরা সফলতা লাভ করতে পারব। আর যদি আমরা আল্লাহ তাআলার সাথে নাফরমানি করি, বেঈমানি করি, আল্লাহ তাআলার বদৌলতে আমাদেরকে দুনিয়াতেও অনেক সময় শাস্তি দিয়ে থাকেন এবং পরকালে আমাদের চির কষ্ট ও চির দুঃখ অশান্তির জায়গা আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম দান করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করব। আর আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করব সেটা হতে হবে মানসম্মত, অর্থাৎ কোয়ালিটি সম্পন্ন হতে হবে, কারণ আমার প্রত্যেকটা আমল হতে হবে উত্তম আমল। আমি শুধু কাজের মাত্রা বেশি বেশি করলাম কিন্তু আমার সেটা মানসম্মত হলো না, তাহলে কিন্তু হবে। তাহলে আমার প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা আমল হতে হবে উত্তম, কারণ আল্লাহ তাআলা বলেন যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন আমাদের কোন আমলটি সবচেয়ে উত্তম। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ বিশ্বাস রেখে আমাদেরকে ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ তাআলা সকলকে সেই তৌফিক দান করুন। আমিন। আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।